যে মহিলারা ফরসোলাতে তারা ইকাম দিতে পারবে এটা সই হাদিস প্রমাণিত মহিলারা ইকাম দিয়ে সলা আদায় করবে এটা সই প্রমাণিত এ মর্মে আপনার মুসান্নফ এমিন আবে সাইবা হাদিস গ্রন্থে দুই হাজার তিনশত আটত্রিশ নম্বর হাদিস এবং তামামুল পৃষ্ঠা নম্বর একশো তিপ্পান্ন নম্বর উল্লেখ করা হয়েছে যে ইবন উমর রদিয়াল্লাহ তালা আনুহ একদা জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ আলা নেসে ই আয়দায়নুল মহিলার ওপর কি আজান আছে আচ্ছা তখন তিনি বলেন ফাদ ফাজ ইবা কয়লা এনে আনি হিয়ে এন দেখ্লা তিনি রেগে গিয়ে বললেন আমি আল্লাহর জিগির করতে মানা করব কি হাফসার আদি আল্লাহ যখন সলা করতেন তখন ইকামত দিতেন যে হাদিশটাও আপনার মুসাদাবি আব ইব আব সাহিবার দু হাজার তিনশো উনচল্লিশ নাম্বাদিসে উল্লেখ করা হয়েছে এছাড়া আয়শরাদি আল্লাহ তার হাদিসটা বর্ণিত আসছে যে হাদিসটি আপনার বাইহাকি মুনানুন কুবরার হাদিস গুরানটা পাঁচ হাজার একশো উনচল্লিশ সনৎ সহী আলবেনাটাকে সহী বলেছেন যে হাদিশটি আয়শরাদি আল্লাহ বর্ণনা করা যাতে বলেছেন যে অ্যান হ্যাঁ কায়েনেত ওয়া তো অতআব মুন্নাসে অত কৌমু অসাতন অসাতা হুন না তিনি বলছেন নিশ্চয়ই তিনি আজান দিতেন ইকামত দিতেন এবং মহিলাদেরকে ইমামতি করতেন এ সময় তিনি কাতাদের মাঝে দাঁড়াতেন সুতরাং মহিলারাও জামাতি ইমামতি করতে পারবে তো পুরুষরা যেমন আগে গিয়ে শোলা আদায় করেন সাহেব আগে দাঁড়ান মুসলের পিছনে দাঁড়ান এমনটি চলবে না মহিলারা যখন জামাত আদায় করবে তখন মহিলারা ওই জামাতের মাঝখানে দাঁড়িয়ে এমতি করবে মহিলারা ইকামত দেবেন এটাই সৈয়াদ মানুষ যারা সোশাল সহধর্মিনী আইসার দিয়া উত্তার আনহার কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি সুতরাং মহিলারা ফরসলাতে চলাতে কামত দিতে পারবে কোনো অসুবিধা নেই জি আসসালামু আসসালাম